আজকে যে ওজিফাটির কথা বলবো সেটি এই যুগে যাদের হাতে স্মার্টফোন আছে প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি না মানেন তাহলে আপনি বুঝতে বুঝতে হলে দুইটি ঘটনা হবে প্রথম ঘটনাটি ইমাম রাহিমাহুল্লাহ তার রুহ গ্রন্থে এই ঘটনাটি বর্ণনা করেছেন তিনি লিখেছেন একজন পিতা একদিন তার মৃত মেয়েকে স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি মেয়ের কাছে জানতে চাইলেন মা আমাকে আখেরাতের ব্যাপারে কিছু বলো তার মেয়ে বলল বাবা আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ ও কঠিন বিষয় এসে হাজির হয়েছে আমরা দুনিয়ায় জানতাম ঠিক কিন্তু মানতাম না কিছুই আল্লাহর কসম করে বলছি বাবা এখানে এসে যেসব কঠিন কঠিন বিষয়ের মুখোমুখি আমরা হচ্ছি তা এড়াতে আমার আমল নামায় কেবল একটা তসবি অথবা দুই রাকাত নামাজ যদি যোগ করা যেত গোটা পৃথিবী লাভের চাইতেও তা আমার কাছে অধিক প্রিয় আর দরকারি হতো অর্থাৎ এই জগতে আমাদের কাছে দুই রাকত নামাজের মূল্য একবার সোবাহান লা বলার মূল্য দুনিয়ার সকল সম্পদের চেয়েও মূল্যবান মনে হচ্ছে আজ যারা কবরে চলে গেছেন তাদের আমলনামা বন্ধ কিন্তু আমরা যারা বেঁচে আছি আমাদের আমলনামা চালু আছে মুখে জিকির করলেই আমলনামায় নেকি লিখা হচ্ছে দুই নামাজ পড়লে তা আমল নামায় যুক্ত হচ্ছে কিন্তু আমাদের হাতে এসব আমল করার সময় নাই আমরা সকলে স্মার্টফোনের মধ্যে জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিচ্ছি আরেকটি ঘটনা বলি তাহলে আরো সুন্দর করে আপনারা বুঝতে পারবেন দুভাই অফিসে যাবে সকাল সাড়ে সাতটায় একজন রাত দুইটা পর্যন্ত মোবাইলে ফেসবুক ইউটিউব চালিয়ে তারপর ঘুমালো সকালে সাতটায় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে অফিসের দিকে ছুটল তাহাজ দূরে থাক সে ফজরের নামাজও পড়তে পারেনি ঘরে নাস্তাও গ্রহণ করতে পারেনি আবার অন্যজন এসারের পর খাবার খেয়ে কিছুক্ষণ নিউজ দেখে ফেসবুক চালিয়ে দশটার মধ্যে ঘুমিয়ে গেল আর রাত তিনটায় উঠে তাহাজ পড়লো কোরআন তালাবাদ পড়ল তারপর ফজরের রাজান হলে ফজরের নামাজ মসজিদে পড়ল তারপর মসজিদে বসে জিকির আজকার কোরআন তালাবাদ করে ছয়টায় সূর্য উঠার পর ইশরাকের নামাজ পড়ে ঘরে ফিরে আসলো গোসল করে নাস্তা করে আস্তে ধীরে সে অফিসের দিকে হয়ে গেল এখন আপনি হিসাব লাগান দুজনে পাঁচ ঘন্টা ঘুমালো একজনের ঘুমের সাথে আর কোনো কিছুই অর্জন হল না আর অন্যজনের ঘুমের সাথে সাথে জিকির আজকার কোরআন তালাওয়াত ফজরের নামাজ ইশরাকের নামাজ হল এভাবে একজন নিজের মূল্যবান সময়কে নষ্ট করে দিন কাটায় অন্যজন নিজের সময়ের সদ্ব্যবহার করে সময়কে সঠিকভাবে ব্যবহারের এই এক উপকারিতা এটা যেমন আপনার জীবনকে সহজ করবে বাড়তি চিন্তা টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে আপনার কখনোই মনে হবে না যে আপনি একজন ব্যর্থ মানুষ কিংবা আপনার জীবনটা বড্ড জটিল অন্যদিকে যদি সময়ের সঠিক ব্যবহার আপনি নিশ্চিত না করতে পারেন সময়ের অবাধ অপচয় আপনি যদি অভ্যস্ত হয়ে পড়েন আপনার জীবন ধীরে ধীরে জটিল থেকে জটিলতর হতে শুরু করবে নিজেকে তখন আপনার কাছে ভীষণ ব্যর্থ মানুষ মনে হবে মনে হবে এক জীবনে যা কিছু করার ছিল তার কিছুই যেন আপনার করা হচ্ছে না মানসিকভাবে আপনি খুব বিপর্যস্ত থাকবেন বোখারি শরীফের পাঁচশো নিরানব্বই নম্বর হাদিস ইয়াক রাহুন নওমা ওয়াল হাদিস বা আদাহা পূর্বে ঘুমানো এবং এসারের পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন আসুন আমরা যতদিন হায়াত আছে সে হায়াতকে সেই সময়কে যথাযথ কাজে লাগায় তাহলে আমাদের ইহ জীবনও সার্থক ও সুখের হবে আর পরকাল হবে মুক্তির